লকডাউনের পর থেকে কি দীঘা বর্ডার বেঙ্গল এবং উড়িষ্যার সীমান্তে কি নাকা চেকিং শুরু হলো? হ্যাঁ, লকডাউনের পর থেকেই শুরু হয়েছে এবং এসেন্সিয়াল কমোডিটিস ছাড়া কাউকেই যাতায়াত করতে দেওয়া হচ্ছে না এবং এতে কন্টিনিউ চলবে। কী কী ছাড় দেওয়া হচ্ছে বা কী কী বিধি মানে নিষেধ করা হচ্ছে আনাগোনা? যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস যেরকম মেডিসিন আছে, হ্যাঁ, বেবি ফুড আছে, সবজি আছে, কাঁচা আনাজ আছে, ফিস আছে, আজ থেকে কি আরও কি জোরালোভাবে কিছু না হচ্ছে পদক্ষেপ? হ্যাঁ, জোরালো করা হয়েছে, কারণ কেন যেহেতু হটস্পট একটা চিহ্নিত হয়েছে, হ্যাঁ, সেই হিসেবে অবশ্যই জোরদার করা হয়েছে। প্রথম থেকে জোরদার ছিল এবং তার উপর আরও প্রেশার দেওয়া হয়েছে যাতে করে বেরোই না একদম ওর পর থেকে পরে আসতে পারে এবং পর থেকে পরে। যাবে না, তুই একজন দেখিলি তো, একজনই যাবে। হ্যাঁ,
Okay.